আসসালামু আলাইকুম। তো আসলে ক্যাটস্টার, যারা মাইনিং অ্যাপ্লিকেশানে কাজ করেন, যারা মাইনিং করেন ক্যাটস্টারে, তো তাদের জন্য আজকে আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। এই কারণে যে অনেকে বলতেছেন ভাই ক্যাটস্টার কবে আসলে পেমেন্ট করবে বা কবে এক্সচেঞ্জে লিস্টেড হবে, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো যারা মাইনিং করছেন না, আমি তাদেরকে বলবো ক্যাটস্টার কিন্তু খুবই ভালো একটি মাইনিং অ্যাপ্লিকেশান, এবং অনেক দিন ধরে যারা মাইনিং করছেন তাদের কিন্তু হিউজ পরিমাণে একটা টোকেন এখানে আর্নিং হয়ে গেছে। এবং যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি, ডিসক্রিপশন বক্সে ভিডিওটা, যতগুলো ভিডিও থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো দেখে নেবেন। তো এখানে স্টার্টের অ্যাপে ক্লিক করবেন, দেখবেন মাইনিংটা কিন্তু আমার চালু হয়ে গেছে। 12 ঘন্টা পরপর কিন্তু এখানে মাইনিংটা আপনাকে অন করতে হবে। তো মূলত এখানে এনএফটি বক্সের বিষয় আছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম এনএফটি কিন্তু এই টোকেন দিয়ে এনএফটি কিনতে পারবেন, বুঝতে পারছেন? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা চলতেছে এখন, কামিং সুন 2 লক্ষ, এটা যখন একেবারে কম হবে, 50,000 টোকেন হবে, 1 লক্ষ টোকেন হবে, তখন কিন্তু আপনি এখান থেকে এটা কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 5,000 কয়েন হলে এটা আপনি এইখান থেকে যে কোনো একটা এনএফটি আপনি কিনতে পারবেন। আপনাকে সবসময় রেডি থাকতে হবে যখন এই অপশানটা চলে আসবে, বুঝতে পারছেন? কামিং সুন, দেখতে পাচ্ছেন এটা কামিং সুন আসবে তখন। আর প্রথমে যেটা আছে সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা কামিং সুন অবস্থায় আছে। সেশন যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম আর কি, এই জায়গাটা আমরা ইকোলজি দেখতে পাচ্ছেন এর নিচে, ইকোলজিতে ক্লিক করতে হবে। ইকোলজিতে ক্লিক করার পরে এখানে একটু ওপরে দেখতে পারবেন সব কিছু অ্যাক্টিভ, এখানে গ্লোবাল অ্যাক্টিভ ইউজার কিন্তু এই পরিমাণ দেখাচ্ছে। এখানে নিচে যদি আসেন সব কিছু দেখতে পারবেন, এখানে কী পরিমাণ টোকেন কখন কী দিবে সব কিছু। একটু নিচে আসবেন, নিচে আসার পরে এদের যে মেজর টাইম নোট প্ল্যান দেখতে পাচ্ছেন, মূলত আগস্টের 22 আগস্টে কিন্তু এটা লঞ্চ হয়েছে ক্যাটস্টার মাইনিং। এবং এখান থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এভাবে আসছে, ডিসেম্বরে কিন্তু এনএফটি ওপেন হয়েছে, ট্রান্সফার হচ্ছে, এবং জানুয়ারি 23 গ্লোবাল অ্যাক্টিভ ইউজার রিচ 1 মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন। মার্চ 23, মূলত ক্যাটস্টার মে মাসের 2023 সালের মে মাসের দিকে ক্যাট উইথড্রল এবং আপনার ট্রানজ্যাকশন টেস্ট হবে, বুঝতে পারছেন? উইথড্রল করার জন্য ট্রানজ্যাকশন একটা টেস্ট হবে, টেস্ট অবস্থায় থাকবে ওইটা, বুঝতে পারছেন? এবং গ্লোবাল অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছেন তখন ইউনিসেফের মাধ্যমে ট্রানজ্যাকশন টেস্ট হবে ওপেনিং, যেটা আপনার জুলাইয়ের দিকে। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন ওপেন ইউজার, যেটা সবাই ওপেন ইউজার্স উইথড্র ইন বিস, যেটা নভেম্বর 2023 সালে হবে। এবং অফিসিয়ালি লঞ্চিং ক্যাট ট্রেন্ডিং প্ল্যান, যেটা অক্টোবর 2023 চালু হবে, এবং লিস্টেড হবে জানুয়ারি থেকে জুনের 2024 সালের। সাকসেসফুলিভাবে এটা কিন্তু লিস্টেড অন দি গ্লোবাল লেন্ডিং এক্সচেঞ্জে, এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড করবে তারা। এখানে কিন্তু আরও দেখছে দেখতে পাচ্ছেন 24 সালে অফিসিয়াল লঞ্চ সব কিছু এখানে কিন্তু দিয়ে দিছে। মোটামুটি 26 সাল পর্যন্ত তাদের একটা প্ল্যান আছে, বুঝতে পারছেন? তো অনেক ভালো অ্যাপ্লিকেশান। এখনও যারা অ্যাকাউন্ট খোলেননি, আমি আবারও বসছি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন, আগে যে আপডেটগুলো নিয়ে ভিডিও দিয়েছি সেগুলো দেখবেন। তো এটাই ছিল মূলত বিষয়, মোটামুটি আমরা 2023-24 সালের দিকে এটা কিন্তু এখান থেকে আপনার উইথড্রটা করতে পারবো বা এক্সচেঞ্জ লিস্টিং হবে। তো সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কারণ একটা প্রজেক্ট, ভালো প্রজেক্ট তাদের অনেক থাকে, প্ল্যান থাকে, সেই প্ল্যান বা রোডম্যাপ অনুযায়ী কিন্তু তারা কাজগুলো করে, এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা চলছে আর কি। দেখলাম এনএফটি লঞ্চ করলে এনএফটি কিন্তু এখন আমরা কিনতে পারছি, যাদের সেই পরিমাণ টোকেন আছে সেই পরিমাণ টোকেনে কিন্তু এখান থেকে অনেকে এনএফটিটা কিনতে পারছে। এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার, আগে আসলে আগে পাবেন, এটা হলো বিষয়। সেটা প্রোফাইলে ক্লিক করলে, এখানে প্রোফাইলে ক্লিক করলে মাই ক্যাট দেখতে পাবেন, এখানে কত টোকেনে কত ডলার, এখানে উইথড্রতে যদি ক্লিক করেন এটা এখনও ওপেন সুন, বুঝতে পারছেন? মাই এনএফটি, যেটা এখানে এনএফটি যখন আপনি নেবেন ওখানে এনএফটি পাবেন, কত ভ্যালু সব কিছু দেখাবে, এনএফটি অ্যাকশন সব কিছু এখানে এটা দেখাচ্ছে। ওয়ালেটে ক্লিক করলে এখানে কিন্তু কেওয়াইসি আসবে, তারা বলেছে কেওয়াইসি আসবে, ইউএসডিটি এবং টোকেন সব দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন, যেটা এখন ওপেন হয় নাই। তো এটাই ছিল আজকের আপডেট, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অল করে দেবেন আপনারা।